পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যে তিনটি সড়ক, ভ্রমণের নেশা রয়েছে পৃথিবীর অসংখ্য মানুষের, তবে সব জায়গা আপনার জন্য নিরাপদ নয়। বিচিত্র রহস্যর উৎস এই পৃথিবীতে এমন অনেক সড়ক রয়েছে যা দিয়ে ভ্রমণ তো দূরের কথা, যাতায়াত ডেকে আনতে পারে মৃত্যু। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এমন তিনটি সড়কের কথা। ডাল্টন হাইওয়ে আলাস্কা, এই সড়কটি শুধু বিপজ্জনকই নয়, একই সাথে পৃথিবীর নির্জনতম রাস্তাও বটে। 1974 সালে ট্রান্স আলাস্কা সাপ্লাই রুট হিসেবে এই সড়ক নির্মাণ করা হয়। 666 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় আপনি স্টপেজ হিসেবে মাত্র তিনটি শহর পাবেন, তার মানে আপনার সাথে পর্যাপ্ত খাবার ও পানীয় থাকা চাই অবশ্যই। একদিকে প্রচণ্ড রকম শীতল আবহাওয়া, আর অন্যদিকে রয়েছে তুষারাচ্ছাদিত পাহাড় পর্বত, তার ভেতর দিয়ে যেতে হবে আপনাকে। হয়তোবা রাস্তায় তুষার ঝড়ের কবলেও পড়তে পারেন। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে সহায়তা করার মতো কাউকেই পাবেন না এই দীর্ঘ সড়কে। আটলান্টিক রোড, নরওয়ে। এই রোডের উপকূলীয় সৌন্দর্য হয়তো আপনাকে মুগ্ধ করবে প্রাকৃতিক সৌন্দর্য ও নয়নাভিরাম দৃশ্যর জন্য, কিন্তু প্রতিপদেই এখানে রয়েছে মৃত্যুর আশঙ্কা। ড্রাইভিংয়ের সময় লক্ষ্য রাখতে হবে দুপাশের বিপজ্জনক বাঁক ও ঢালের দিকে, চড়াই উতরাই রয়েছে প্রচুর। অনেক সময় সাগরের জল উঁচু হয়ে আসতেও পড়তে পারে গাড়ির উপর। সামান্য সময়ের জন্য অসতর্ক হলেই নিশ্চিত মৃত্যু, তারপরও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে নরওয়ের আটলান্টিক রোডে আসেন ড্রাইভিংয়ের নেশায়। নর্থ ইয়াঙ্গাস হাইওয়ে, বলিভিয়া। পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ সড়কগুলির একটি এই হাইওয়ে। একদা বলিভিয়ার রাজধানী লাপাজে যাওয়ার জন্য প্রধান রুট হিসেবে একে ব্যবহার করা হতো। পরে দেশটি প্রশস্ত আরেকটি সড়ক তৈরি করে সেই ঝুঁকি এড়িয়েছে, তবে আঞ্চলিক অধিবাসীরা এখনও রাজধানী যেতে এই রুট ব্যবহার করে থাকে।
উঁচু পাহাড়ি ঢাল আর সংকীর্ণ কঠিন বাঁকের জন্য মৃত্যু এক স্বাভাবিক ঘটনা। প্রতি বছর গড়ে 200 থেকে 300 মানুষ দুর্ঘটনার শিকার হয়ে এই হাইওয়েতে নিহত হন।